এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি তোমার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাও জাগৃতি, দয়া করো। আপনারা সকলে যদি চান আমি আমি তাহলে তাই করব। জাগৃতি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি যা তা বলছো তুমি? বাবা, ওদের যেতে দাও, আটকাবার চেষ্টা করো না, আটকাতে গেলে বিপদ আরো বাড়বে। সে যখন আসবে তখন দেখা যাবে। অনিরুদ্ধ রায়চৌধুরী কে আছেন? কি বলছেন কি অফিসার? দাদাকে অ্যারেস্ট করতে এসেছি। দাদা কি করেছে এক্স্যাক্টলি? হ্যাঁ, ওনার নামে থানায় ডায়েরি করেছি। কে কে ডায়েরি করেছে? এই যে আমি। তুমি থানায় গিয়ে ডায়েরি করে এসেছো? তুমি করেছো এবং আমার থেকে আমার ছেলেকেও কেড়ে নিচ্ছিল। আটকেছেন অনিরুদ্ধবাদী হয়ে গেছো জাগৃতি, তোমাকে তো এরকম আমি দেখিনি। স্যার, আপনাকে আমি দেখালাম না থানায়, যেখানে আমাকে ও এখনো তো আছে, তো কেটে গেছে, আমাকে এইখানে এই যে এই কোনায় এরকমভাবে আটকে রেখেছিল, মানে ঠেলেছে মাথায়। দেখুন, এ দেখুন, আপনি এখানে, হ্যাঁ হ্যাঁ, মাথা ফুলে আছে তো, হ্যাঁ মাথা মাথা, আমি তো মরেও যেতে পারতাম তো। আর শুধু তাই না, এই যে কাঁচের যে এটা দেখছেন, বাসটা দেখছেন, এইটা তুলে মারতে এসেছিল আমাকে। ডেঞ্জারাস ছেলে একদম। আমি গেছিলাম হসপিটালে, আমায় কি বলেছিলেন, সিটি স্ক্যান করতে, মাথা ব্যথা করছে। তো এবার বলবি, আপনি অ্যারেস্ট করে নিন, এটা এটা পিওর অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার? কোনো ভিত্তি নেই তো এই কেসের।